जाओ गिरी आंते गौरी उमा ना कि बड़ो गान गाइते হবে না বাজারে টাকা দাও টাকা এক কাজ করো বাড়িতে মানি প্ল্যান্ট লাগাও ছিড়বে আর খরচা করবে রাতে বাড়িতে খেতে আসবি না তুই তোর মুখে আমি নুরা জ্বালিয়ে দেব এ তোর হাতে কে খাচ্ছে চান্স পেলেই তো শেকো বিশ দিবি তাই দেব ডুবে দে রে মন কালি বলি ডুবে দে মন কালি বলে সকাল সকাল একবার নিত্যানন্দ মতো দাঁড়িয়ে যাওয়ার কি হয়েছে নিশ্চয়ই টাকা পরীক্ষায় পাশের জন্য মানত করব গো পরীক্ষা পরীক্ষা জীবনে কোনোদিন তুই পাস করতে পারবি না কাকু টাকাটা দাও তো খারাপ রেখা চলে গেল মামুকে কাকু বলা হচ্ছে সকালে ব্রাশ করলি তো উল্টো পাটা সব বেরিয়ে যাচ্ছে বলছি মনে রে এই তোকে একটা খুব ইম্পর্টেন্ট কাজ করে দিতে হবে বলো না মানে ব্যাপার হচ্ছে কি আমার একটা চেক তোকে আনতে আচ্ছা কোথা থেকে চেকটা কিন্তু অনেক টাকার চেক খুব সাবধান বুঝতে পারলি এটা আমার ব্যবসার মূলধন কিন্তু বলবি না নিশ্চয়ই এই চপল বাবুর কাছে 10:30টার সময় গিয়ে এই এই মনে থাকবে মনে থাকবে ওটা তোর কমিশন ও হ্যাঁ চপল বাবুর বাড়ি জিনিস তো হ্যাঁ ওপারে তো এক পাটি চপল আছে পচার পচার আমি চললাম গো মালকীর সঙ্গে যোগাযোগ করতে হবে আসি গুড মর্নিং কংস মামা এই তো গুড মর্নিং এসে গেছে আমার নদের নিমাই বাবা নিমাই এই আমার গাড়োর ভাগ্নেটাকে আমি একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিয়েছি তুমি বাবার সঙ্গে একটু যাও তো তুমি থাকলে না আমার একটু ভরসা হয় প্যার কভি কম নেই আমি গড়ল না তুমি আমার অমাবস্যা চান থ্যাংক ইউ বেশি ভ্যানতারা না করে আমার এই গৌটার লেজটা ধরে আমার একটু বৈতরুণ পার করে দেখি দোস্তের সেবা করি আচ্ছ বসো ফার্স্ট ডে ফার্স্ট শো ফাটা গেস্ট ক্যা বাত কিন্তু তার আগে কংস মামার চেক আরে চপল ইয়ে মানে চপল বাবু আছেন আপনি কংস আমার মামা এ হাসবেন না আমার মামা যখন নাম রাখা হয়েছিল তখন কে জানতো যে তার একটা ভাগ্নে হবে বাবু গো কি হলো কেসটা এসেছে বসাও বাঁশি বাজাতে বলো আমি স্নান সেরে আসছি দেরি হলে কিন্তু আমি চলে যাবো হ্যাঁ মাগুর ছবি মিস করা যাবে না আরে মানুষের কষ্টটা একটু বোঝ একটা মানুষ গিয়ে বসে আছে কেন বাথরুমে কষ্ট কাঠিন্য পেটটা যদি পরিষ্কার না হয় তাহলে কি কষ্ট একটা মানুষের জন্য ফিল কর চা চা কাজ কর আমরা সবাই মিলে চপলার জন্য কামনা করি যাতে তাড়াতাড়ি হয়ে যায় চল বল ও করে দেওয়ার জন্য লোক আছে তোকে যেতে হবে না তোকে চিন্তা করতে হবে হলো হ্যাঁ শান্তি তা বলো বাবা কেষ্টা আমি কেষ্টা নই তো চন্দন কংস আমার মামা চেকটা ও ঠিক আছে দেখো বাবা আবার চিবিয়ে খেয়ে ফেলো না জানো কি যে বলে এই রে 2 লক্ষ টাকা দাঁত খেলানে বাঞ্চারাম চলো ওদিকে তো ছবি শুরু হয়ে গেল ছবি অনেক আগে শুরু হয়ে গেছে চান্দু মামা এই ছবি সুপার টুপার হিট আছে রণদেব পালের পছন্দ নয় এমন কোন খবর দেখানো যাবে আর যে সেটা We'll be right back.
বসবো না আমি কাকা নই আমি মামা এই চলো চলো গেল না রাস্তায় গিয়ে দেবে হা বাবা কিরে চাঁদু তোর মামা কেস খেয়ে লটকে গেল নাকি কি হলো মামি ওরে তোরা পরে গিয়ে দেখ ডরে ও গো আমারে কি সাবনা চলো ও বাবা মামা দেখি এই মামা তোমাকে না অনেকটা হরভজন সিং এর মতো এক হাতলে বাড়িতেই হবেই তো কংস মামা হয়েছি না ভাগ্নের হাতেই তো বধ হতে হবে এমন কথাই তো লেখা আছে পুরো সেকেন্ড ওয়াইফকে নিয়ে কেউ ফ্রন্ট হতে বসে কে ফ্রন্ট হতে বসেছিল গো লজ্জা করো না মামা বলো মামা সাহস নিয়ে বলো মামা তো আমি ওই বাসের ফ্রান্টরে আমি বসেছিলাম তো আর ক্যাচাং করে একটা ব্রেক মেরেছে তো আর ব্রেক মারার সঙ্গে সঙ্গে মাথাটা বুক করে ঢুকে গেল দিয়ে একটা আউ হয়ে গেল তোমার ওই ঝরঝরে স্কুটার নিয়ে তুমি বাসে উঠেছিলে তাই না তুমি চুপ করবে মাথার যন্ত্রণা আমি মরে যাচ্ছি আরে তখন থেকে পাঁচাল পড়ে যাচ্ছে মামা মামা তোমার কথি শাক দিয়ে মাছ ঢাকা যায় না অনেকটা বাড়িতে বিয়েছে শান্তিতে কাঁদবো সেটা আপনি কাঁদতে দেবেন না এই কথা যেন মামি জানতে না পারে মামি জানতে পারলে না গলায় কলসি দড়ি দিয়ে ডুবে মরবে আমি তখন কি করবো রে আমার তো একটাই চোখে জল হাতে পাটি বোমারের বাচ্চা বাবা তুমি কর্তা না দিনে আমি মুখটা বন্ধ রাখি কেমনে নিশ্চয়ই নিশ্চয়ই বাবা সে তো আমি আগে থেকেই জানি চাঁদুরে অমাবস্যা চাঁদ আয় না খরচা করো বাবা তোমার আবার কি ও আমি কি ডুমুরে ফুল আরে আমারও তো খরচ করার বয়স হয়েছে আমাকেও তো মুখটা বন্ধ করে রাখতে হবে নিশ্চয়ই তুমিও তো আমার ভাগ্নের মতোই টাকা টাকা ওরাও বাবা ওরাও মামার টাকা সব একেবারে পায়রা হয়ে গেছে ওরাও ওরাও চাঁদু মামা আমার চেক এই তো সব চেক করে নিলাম মামা সবই তো ঠিক আছে মামা দিয়ে দেবো সুয়ার আমি বলছি চেক চেকের কথা চেক এই শোনো মামা তুমি ভাদ্র মাসের কুকুরের মতো শহরের মেয়েদের পেছনে ঘুরে ঘুরে বেড়াবে আর আমি তোমার চেক নিয়ে আসবো এটা কখনো সম্ভব নয় তুমি নিজে গিয়ে নিয়ে আসবে চল আর কি করে বড়দের সঙ্গে কথা বলতে তুই জানিস না বলতো তোর লজ্জা করা উচিত এমন দেবতুল্য মামাকে তুই ছি কুকুর বললি মামা তুমি একদম চিন্তা করবে না আমি কাল সকাল 7টায় এসে চাঁদুকে নিয়ে যাবো আর আমি নিজে গিয়ে চেকটা নিয়ে আসবো হ্যাঁ কংস মামা তোকে যে বললাম 7টায় আসবো এখন রেডি হস নি না মানে কংস আমাকে দেওয়া কথা আর আদিকে দেওয়া টাইম কখনো নর্চার হয় না চল আমার ভিতরে কিছু বলনি অন্তর্বাস তোকে বাসে চড়াবো বাইকে বসবি তো চল বসেছিস ধরেছি সাবধানে জ্বালা কেউ আছেন দিদি চললাম আমার বিকেলে আস এই তো নতুন মেথড হয়েছে ও বাবা এক হপ্তা ধরে বসে আছি তুমি আনলে বুঝি একে কাজের ছেলে তো খুব আরে হ্যাঁ হ্যাঁ বক্সিস দিয়ে দেবে এসো লুঙ্গিটা খোলো খুলে আমার সাথে এসো এই জন্য বলছি কিছু একটা পরে লুঙ্গি খুলে দিলে কি হবে কি আবার হবে এনাও এটা ধরো ওদিকে ডেরেন চলো নেমে পরিষ্কার করতে হবে ওদিকে পরিষ্কার করতে হবে চলো ও মাসি আদি কিছু বল কো কংসের ভাগ না গো তোমার কেসটা মেথড নয় এ মা ছি 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 ভদ্রলোকের ছেলে বলে চেনা যাচ্ছে না গো মামা লুঙ্গি পরে আছে তো তাই খুললে
রাজপুত্র রাজপুত্র এই মাথা এই তুই চুপ কর দাঁত কালাস না চুপ কর ও মা আপনার এত তাড়াতাড়ি ব্রাশ করা হয়ে গেল এই হাসি দেখাচ্ছে লাললি কলি ইটস মাই ইডিয়ট থ্যাংক ইউ এটা তোর জন্যই হলো বললাম 7টার সময় রেডি হয়ে থাকতে সরি আপনারা কারা আমরা কারা কারা আপনি আমাদের চিনতে পারছেন না আরে কালকে আমরা এসেছিলাম চেক নেওয়ার জন্য আর আপনি চেক ডান্স করে দেখাচ্ছিলেন মনে পড়ছে আরে বলো নামটা কি চপল চপল বাবু চপল বাবু আমি চেক ডান্স জানি না আর চপল বাবু নেই পরের সপ্তাহে আসবেন আমার তার আছে আমি যাচ্ছি ককরোচ এই যে শুনুন আপনি আচ্ছা যাক চেক চেক দরকার চেক চেক আপনার নাম আর নাম্বারটা পেলে ভালো হয় মানে মাঝে মাঝে একবার ফোন টোন করব জিজ্ঞেস করব আপনি ভালো আছেন কিনা ভাই টু আমার বয়ফ্রেন্ড আছে ফিট এন্ড ফাইন জানি ট্রাই মারছো কিন্তু লাভ নেই তা বলে আপনি ভাই টু বলবেন দুঃখ পেও না ভাই টু ভাই বোনের সম্পর্কে সত্যিটা লোকাতে নেই এই যে ভাই থ্রি ভাই থ্রি ভাই টু কে নিয়ে চান ভাই টু বন্টি এক্সিটের বাজাচ্ছে ঘন্টি নাম আর নাম্বারটা শুধু নাম প্লিজ জান ঠিক আছে নাম্বারটা জান এই চল তাত এই আসছি আরে সিরিয়াসলি তুই বিশ্বাস করছিস স্টুপিড কি অবস্থা এত টর্চার ব্যাক অফিসে লেট হয়ে গেছে রোহিত তো শেষ করে ফেলেছে এই দেখ ওয়াও কি দেখতে হাই তুই কেন হাত নাচছিস আমায় ফলো করছো এই নামটা কি কি নাম নাম জানি কেন থেকে হি ইজ ম্যাড হ্যালো ম্যাডাম আপনি এখানেও চলে এসেছেন না মানে আপনার নামটা জানতে পারি আমার এই না 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 নাম না হলে অসুবিধা নেই বলছি যে একটা কথা বলুন তো আগে যান জামা কাপড় পরে আসুন এটা অফিস এরিয়া আর চেক চপল বাবু এলে পাবেন হে রোহান ল্যাংটো বলে গেল আমাকে What's Good up? Good morning. Chalo, chalo, chalo. I'm sorry. Come on, baby. Let's go. Chalo, chalo, Anika. Gurbe. Gurbe. Gyalo. Gullo na. Are ghora dorkar nei tui bari chala amar onno onno jaygay hawa lagche. হ্যালো বোজো গিভ ইওর হ্যান্ড হ্যান্ডশেক জানিস বোজো পাড়ার দুষ্টু ছেলেগুলো আমার পেছনে পড়েছে তুই আমাকে ওদের হাত থেকে বাঁচাতে পারবি তো থ্যাংক ইউ রে আর শোন ওই ছেলেগুলোকে কিন্তু একদম বাড়িতে ঢুকতে দিবি না কেমন কুকুরের মনটা জয় করতে হবে এইটাই শর্টকাট ওর মনটা জয় করার জন্য মিল্ক বিস্কিট খাবে এ ভাই তোর মালকিনে মনে জায়গা করে দে না ভাই কে ওখানে বোজো 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 তন্দুরি চিকেন খাবে কি রে ভাই ভেজ নাকি পনির হ্যাঁ নো প্রবলেম হট ডগ খাবে হট ডগ বোজো হট ডগ
ভেরি হট কেমন চপল বাবু নেই নেক্সট উইকে আসবেন তখন চেক পাবেন যান প্লিজ আচ্ছা ফোন নাম্বার আপনি এখানে চেক চেকের বাহানায় আমার পেছন পেছন ঘুরে বেড়ানো তাই না সারা জীবন ঘুরে বেড়াবো আমার চেকটা কাল দিয়ে দেবো আপনার চেক হতে পারি রোদ্দুর হতে পারি বৃষ্টি